আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট শামসুন নাহার বলছি। আমি আজকে সারা বাংলাদেশে নদী তীরবর্তী বিউটিফিকেশন প্রজেক্ট নিয়ে কিছু কথা বলব। পদ্মা মেঘনা যমুনা নিয়ে আমাদের এই বাংলাদেশ, নদীর ঘাটকে ঘিরেই আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট আর্কিটেকচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান। আমরা ইতিমধ্যে বাংলাদেশে গত 3 বছর ধরে বাংলাদেশের সকল নদীগুলোকে ভিজিট করে আমরা নদী এক এক এলাকার এক একটি নদীর ডাটা নিয়ে আমরা সারা বাংলাদেশে নদী পাড়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করে আসছি এবং আমাদের এই নদীগুলোকে নিয়ে কোন এলাকায় কী পণ্য উৎপাদন হয়, কোন এলাকায় কী ধরনের পেশাজীবী লোকদের আধিক্য আছে এবং কোন এলাকায় কোন পণ্য উৎপন্ন করলে পরিবেশ বান্ধব হবে এবং এটা খুব তাড়াতাড়ি এটা থেকে আমরা একটি আউটকাম পেতে পারব, আমরা এইভাবে একটি গবেষণা করে আসছি এবং সেই গবেষণার আলোকে আমরা প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির 327টি মিউনিসিপ্যালিটির তীর ঘেঁষে যে নদীগুলি আছে এই নদী তীরবর্তী এলাকাগুলিতে বিভিন্ন সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা, দৃষ্টিনন্দন ট্রান্সপোর্ট, দৃষ্টিনন্দন ভাসমান রিসোর্ট ইত্যাদিকে ডিজাইন করে আমরা এদের এগুলোকে নিয়ে কিভাবে মানে লোকাল সংস্থাগুলি ইনকাম করতে পারে, আর্থসামাজিক দৃষ্টিনন্দন স্থাপনাগুলি তৈরি করে এখানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসগুলি করার জন্য আমরা ডিজাইন করেছি। নদী পাড়গুলিতে সুন্দর সুন্দর এমফিথিয়েটার থাকতে পারে, ওখানে বাণিজ্যিক এবং রিভার ট্যুরিজম ডেভেলপ করতে পারে। আমরা বাংলাদেশ হচ্ছে পদ্মা মেঘনা যমুনা ইত্যাদির নামেই পরিচিত বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রে আঁকা রয়েছে নদী, নদীর বুকেই জন্ম নিয়েছে বিভিন্ন আমাদের বড় বড় শহর। তো আমরা আসলে নদীর তীরবর্তী এলাকাগুলোকেই আমরা সুরক্ষা করে ওই তীরবর্তী এলাকার ইকো প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা দিয়ে ওদের যে বিভিন্ন শিল্প করার পরিকল্পনা ছিল এগুলি দেখে এবং পৃথিবীর অন্যান্য দেশেও যখন আমি নদীর তীরবর্তী শহর উন্নয়নের জন্য নদীর তীরবর্তী টেকসই উন্নয়নের চিন্তা করছিল আমি দেখে খুব অভিভূত হয়েছে এবং 2015 সালে দেখলাম যে মিলেনিয়াম গোলের মধ্যেও আমি যখন কাজ করি তখনও দেখলাম যে বিভিন্ন উন্নত দেশগুলি নদীকে নিয়ে যেভাবে শহর রক্ষায় ডিজাইনের নেম করেছে সেইটি সেই অভিজ্ঞতা থেকেই আমি বাংলাদেশে সবগুলি নদীকে নিয়ে হয়তো পারবো না, 327টা মিউনিসিপ্যালিটির তীর ঘেঁষে যেই নদীগুলো আছে এই নদীগুলোকে নদীগুলো টেকসই উন্নয়ন এবং ক্যানেলগুলি টেকসই উন্নয়ন করতে পারবো। আমরা জানি বাংলাদেশে আরএনজি সেক্টর এক্সপোর্টে একটি ভালো বা দ্বিতীয় অবস্থানে আছে এখন বর্তমানে, কিন্তু আমরা জানি যে খুব দ্রুতই আমাদের দেশে আরেকটি চাইলে আমার ব্যক্তিগত রিসার্চ বা আমি ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে যে বাংলাদেশে যদি আমরা প্লাস্টিক 3D প্রিন্টিংয়ের ব্যবস্থা করতে পারি, 3D স্ট্রাকচার প্রিন্টিং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে 3D প্রিন্টিংগুলি করতে পারি তাহলে এটা থেকেও আমরা অর্থনৈতিকভাবে এক্সপোর্ট করে অনেক টাকা অনেক বাংলাদেশের অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন 3D প্রিন্টিং, যে এখানে যে সারা বাংলাদেশে যে বর্জ্যগুলি আছে সেই বর্জ্যগুলোকে বর্জ্য শিল্পের মাধ্যমে আমরা এখানে টাইলস বিভিন্ন পণ্য উৎপাদন করব 3D প্রিন্টিংয়ের মাধ্যমে, বিভিন্ন রকম প্রিফেব্রিকেটেড স্ট্রাকচার করব, করে আমাদের হিউম্যান রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আমরা সুন্দর সুন্দর পণ্য তৈরি করে এগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং আমরা সেই পানি আমাদের নদীর পাশে শহরের নদী ক্যানেল খালে পানিগুলোকে আমরা বিশুদ্ধ রাখতে পারবো, পানিগুলোতে আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক শৈবাল স্পাইরোগাইরা এগুলি চাষ করবো এবং এগুলি থেকে বায়োমেডিসিন এবং বায়োফুয়েল জেনারেট করতে পারবো এবং বর্জ্য থেকে আমরা বায়োগ্রেডেবল বর্জ্য থেকে আমরা বায়োগ্যাস ডিজেল পেট্রোল ইত্যাদি পাবো এবং ডিজেল এবং বায়োগ্যাস থেকে বায়ো জেনারেটরের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটিও পাবো নদীর তীরগুলিতে এবং রিনিউয়েবল এনার্জিগুলি পাবো এবং ওখান থেকে আমরা বিভিন্ন ফিশারিজ বা অন্যান্য ইনোভেটিভ মাইক্রো ইন্ডাস্ট্রি তৈরি করে আমরা যেই পণ্যগুলো উৎপাদন করবো সেই পণ্যগুলো
যেগুলোকে ওয়্যারহাউসে নদীর তীরবর্তী ওয়্যারহাউসে স্টোর করে সেগুলোকে আমরা নদীর তীরবর্তী এলাকা দিয়ে আমরা এগুলোকে ট্রান্সপোর্ট করে আমরা নতুন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এবং এখানে আমরা যেটা আমাদের গবেষণায় দেখেছি যে এখন যদি পুরানো ফ্যাক্টরিগুলি মনে করেন গভর্নমেন্ট একটি সিদ্ধান্ত নিল যে নদীর তীরবর্তী কিছু জায়গা লিজ দিবে আনতে, পুরানো ফ্যাক্টরিগুলি যদি চলে যায় তাহলে হবে না, এখানে করতে হবে মাইক্রো ইন্ডাস্ট্রি, যে যেই কাজে দক্ষ যে যেই কাজটা করতে চায় তার কাজের এফোর্ট বুঝে মাইক্রো ইন্ডাস্ট্রিগুলি থাকবে, যেন মাইক্রো ইন্ডাস্ট্রিগুলিতে বেকারদেরকে আমরা এখানে নিয়োগ দিতে পারি, এখানে প্রোডাকশন ওরিয়েন্টেড আমরা কাজগুলি করতে পারি। তাহলে যেটা হবে নদীতে আমাদের বিভিন্ন দেশ থেকে যে ঢাকায় মেগা সিটিগুলিতে মার্কেটেড পিপল, মার্কেটেড পিপলগুলি আবার এই নদী পথেই ট্রাভেল করে চলে যেতে পারবে, নদীর পথে দ্রুত যান ট্রাভেলগুলি আমাদের থাকবে। এবং সরকার ইতিমধ্যে ব্রিজ অনেকগুলি উন্নয়ন হাতে নিয়েছে ট্রান্সপোর্ট ক্ষেত্রে, সেগুলিকেও ব্যবহার করে নদীর সাথে ইন্টিগ্রেট করে নদী পথগুলি কাছাকাছি এলাকাগুলি ইন্টিগ্রেট করে অনেক কিছু উন্নয়ন করা সম্ভব। আমাদের সুন্দর সুন্দর ফিশারিজ এরিয়াগুলি একে বাছাই করে ওখানে ফিশারিজ শিল্পে আমরা বিভিন্ন রকম অবদান রাখতে পারি। আবার ফিশারিজ শিল্পে শুধু মাছ বিক্রি না, মাছের আঁশ মাছের বর্জ্য থেকেও আমরা অনেক ফুয়েল অনেক কিছু তৈরি করতে পারি। সুতরাং নদীগুলোকে যখন আমরা ডিজাইন করছি পাশাপাশি আমাদের অর্থনৈতিক ইনকামকেও ডিজাইন করছি। টেকসই উন্নয়নের মূল তিনটি ভিত্তি হলো, এক হচ্ছে সামাজিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, আর হচ্ছে গিয়ে আপনার অর্থনৈতিক উন্নয়ন। তো এই তিনটা ভিত্তিকে নিয়ে যদি আমি একটি ডিজাইন কল্পনা করতে পারি তাহলেই টেকসই উন্নয়ন হয়। আর টেকসই উন্নয়নে আমি যদি এখন আমার অভিজ্ঞতায় দেখেছি 20 বছরে যে আমি যদি একটি টেকসই উন্নয়নে বা একটা টেকসই কিছু করে দিব, মনে করেন প্রত্যেকটা মানুষকেই টেকসই হতে হবে, টেকসই চিন্তাভাবনায় থাকতে হবে। তো কেউ টাকা দিবে কেউ পুঁজি দিবে সেই অপেক্ষায় বসে থাকি বা কারো বিনিয়োগ করবে, তাহলে যে কোনো একটি সমস্যা হয়তো অন্যদিকে ত্রাণ করবে অথবা আরেক দিকে হয়তো সমস্যাটা একটু বড় আকারে হবে। তো সুতরাং আমরা টেকসই উন্নয়নের জন্য আমার যে উদ্যোগ খুব কম পুঁজি নিয়ে চাইলে এই ছোট ছোট উদ্যোগগুলি গভর্নমেন্টের সাথে এসে যদি সবাই কাজ করে তাহলে দেশের একটি সুন্দর উন্নয়ন আমরা করতে পারি। আরেকটি যে এই এখানে আমি বর্জ্য থেকে থ্রিডি প্রিন্টার দেখাচ্ছি, থ্রিডি প্রিন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন বাড়ি ঘর স্থাপনা ইভেন প্রোডাক্টগুলিও আমরা তৈরি করতে পারছি এবং মাইক্রো ইন্ডাস্ট্রিগুলি নদী তীরবর্তী রাখতে পারছি। এবং আমরা এখানে দেখাচ্ছি যে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে একটি সুন্দর বাড়ি স্থাপনা তৈরি করে ফেলতে পারছি, চাইলে এটাকে 10 বছর পর ডিসম্যান্টেলও করতে পারছি, পরিবেশ বান্ধব হ্যাঁ বাড়িগুলোকে আমরা তৈরি করে নিতে পারছি। এবং এগুলির মধ্যে দৃষ্টিনন্দন থাকবে, এগুলো ইনকাম জেনারেটিং আবাসন তৈরি করতে পারছি, যেমন বর্জ্য শিল্প শিল্প বা বর্জ্যকর্মীদেরকে আমরা সুন্দর সুন্দর ছোটো ছোটো স্থাপনাগুলির মাধ্যমে তাদের কর্ম আবাসনের ব্যবস্থা করে দিতে পারছি হ্যাঁ, তাদের লাইট স্ট্রাকচার দিয়ে। ফিউচার আর্কিটেক্ট হিসাবে আমি মনে করি যে SDG 17টি গোলের মধ্যে এটিও কিন্তু এখানে কিন্তু 17টি গোলই আমরা যদি সূক্ষ্মভাবে পরিকল্পনাকে বাস্তবায়ন করা যেতে পারে এবং সব কাজই যে গভর্নমেন্ট করবে সেই আশায় বসে না থেকে আমরা বাংলাদেশে আর্কিটেকচার রিসার্চ ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য আগাম কিছু প্ল্যান করে আমরা রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন আন্তর্জাতিক কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্টদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকম ডিজাইন বাস্তবায়নে ইতিমধ্যে মেয়রদের সাথে কথা বলেছি, কিছু ডিজাইন আমরা করেও দিয়েছি এবং ওনারা আমাদেরকে যথেষ্ট সম্মানিত করেছেন এই ডিজাইনগুলি হাতে পেয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুতরাং আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার লাইফকে যদি আমি টেকসই করতে পারি তাহলে আমার পরিবারকে টেকসই করতে পারি, আমরা টেকসই জীবনযাপনের ধারাটা বুঝতে পারি তাহলে হয়তো আমাদের দেশ টেকসই হবে। এবং আমরা যদি টেকসই পরিকল্পনার আসলে এটা সত্যি একটা চরম গভর্নমেন্টের একটা খুব সুন্দর উদ্যোগ যে নদীর তীরগুলোকে নিয়ে কাজ করা, তো নদীর তীরগুলোকে নিয়ে যদি আমরা এইভাবে কাজ করতে পারি
তাহলে আসলেও আমাদের দেশ এক সময়ে উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2041 সালের মধ্যে দেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। আমি এখানে দেখাতে পাচ্ছি যে এখানে আমরা কিভাবে নদীর তীরগুলোকে খুব টেকনিক্যালি সনাতন পদ্ধতির বাইরে এসে গ্রিন এবং কনক্রিট দুইটাকে বজায় রেখে আমরা কিভাবে কাজ করছি, কিভাবে স্ট্রাকচারগুলোকে তৈরি করছি, মানে প্রত্যেকটা জায়গায় সচেতনতা থাকতে হবে। সচেতন থাকলে আমি আমার মূল মানে যে উন্নয়ন এটাই করতে পারব। আরও আমরা দেখতে পাচ্ছি যে যদি নদীর তীরবর্তী জায়গাগুলিতে আমরা বস্তির লোকগুলোকে ঢাকায় বা ফ্লোটিং পিপলগুলি আছে তাদেরকে নিয়ে আমরা ওখানে তাদের আর্থসামাজিক উন্নয়নে ছোটো ছোটো স্কুল করে দিলাম, প্লাস হচ্ছে ওরা ইনোভেশন টেকনোলজিগুলিও নিয়ে কাজ করলো, তাহলে দেখা যাবে যে একটি পরিবারই একটি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে নদীর তীরবর্তী। সেখানে আমাদের দেখা যাবে এখান থেকেও আমাদের 2% জিডিপি আয় করা সম্ভব। তো এখানে আমরা গভর্নমেন্টের যথেষ্ট ইনিশিয়েটিভস আছে, গভর্নমেন্ট যথেষ্ট উদ্যোগ নিয়েছে নদীকে নিয়ে কাজ করার। আমরাও আশাবাদী আগামী দিনে নদীকে নিয়ে আমরা অনেক দূর কাজ করতে পারব। সুতরাং আমরা নদীকে নিয়ে ভাবি, নদীকে নিয়ে আরও সূক্ষ্মভাবে ভাবি। নদীর তীর যে সুন্দর করে শুধু বাঁধাই করে এক গাছ লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না, এখানে আমাদের অনেক কাজ, অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। এখানে আমরা নদীকে, নদীর তো আছে, নদীকে নিয়ে, নদীর তীরগুলোকে নিয়ে অনেক কিছু করার আছে। সুতরাং আমাদের খুব দ্রুতই নদীকে নিয়ে আমরা বিভিন্ন সংস্থাগুলির সাথে কথা বলছি, বলা শুরু করব এবং তাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে কীভাবে সমাধানের চিত্রটা আমরা দিব। সমস্যা তো সবাই বলে, জটিলতা সবাই বলে, প্রবলেম এইটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা তো সবাই বলে, কিন্তু আমরা দেখাবো এইভাবে করলে, যেমন 10 লাখ টাকা ইনভেস্ট করলে 3 মাস পরেই 10 লাখ টাকা আমার রিটার্ন চলে আসছে। আমি টাইলস বিক্রি করে 10 লাখ 13 লাখ টাকা টাইলস বিক্রি করে ফেলছি, 10 লাখ টাকা বিনিয়োগ করে 3 লাখ টাকা আমার প্রফিট, 10 লাখ টাকা চলে আসলো, সেই 3 লাখ টাকা আবার 3 মাস আরও 6 মাস পরে আমার ওই পুঁজি উঠে আরও 10 লাখ টাকা আমার নতুন প্রফিট থেকে আমি ওইটাই আবার বিনিয়োগ করতে পারছি। সুতরাং এইভাবেই আমার প্রত্যেকটা ডিজাইন এরকম 10 লাখ ওরিয়েন্টেড ডিজাইন। যেমন ধরেন বায়োফ্লক কিছু ফিশারিজ হবে নদীর পাড়ে, হ্যাঁ এখানে, তো সেটাও 10 লাখ টাকা, আর টাইলস হবে সেটাও 10 লাখ টাকা, ইট হবে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে ইটগুলি তৈরি হবে সেটাও 10 লাখ টাকা। এরকম পুঁজি নিয়ে কাজ যদি আমরা করতে পারি আমরা দেশে অনেক উন্নয়ন করতে পারবো। এবং নদীর তীরে এই যদি ফ্যাক্টরিগুলোকে আমরা এই মাইক্রো ইন্ডাস্ট্রিগুলি করতে পারি, এগুলি বিভিন্ন দেশে পৌঁছে যাবে, আমরা পণ্যগুলোকেই রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, এবং আমরা নিত্য নতুন ইনোভেটিভ টেকনোলজিগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ইনোভেটিভ টেকনোলজিগুলোকে আমরা কিন্তু এখন আমাদের বাঙালিরা কিন্তু যথেষ্ট মেধাবী, হ্যাঁ আমাদের এই বাঙালিদের এই মেধার সুযোগটা কাজে লাগে, আমরা ইনোভেশনগুলি একে সুযোগগুলি কাজে নিতে গ্লোবালি আমরা কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নেক্সট একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্গত হওয়া উচিত। তাহলে আমরা গ্লোবালি এত হিউম্যান রিসোর্স নিয়ে এত ছোট একটি জায়গায় একটা মানে জাতি, আমাদের জাতীয় পতাকাকে তুলে ধরতে পারবো, যে আমাদের যে ইন্টিগ্রেটেড প্ল্যানিং পরিকল্পনা, আমরা সবাই বলে যে বাঙালি হ্যাফেজেট বাঙালি না হয়ে আমরা পরিকল্পিত বাঙালি হব, এবং আমরা আমাদের প্রয়োজন কী কী বুঝবো। কোভিডের ইতিমধ্যে আমরা কোভিডের মাধ্যমেই আমাদের যেইভাবে সচেতনতা, প্রাকৃতিক সচেতনতা শিখেছি, আশা করি এই যে এই করোনা পরবর্তী বিশ্ব অনেক কিছুই শিখেছে, আমাদের নতুন করে আর শিখাতে হবে না। নিশ্চয়ই আগামী সূর্যোদয় আমাদের একটি সুন্দর সকাল নিয়ে আসবে আশা করি। এই আশায় আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার কোম্পানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।